নমস্কার, এই মুহূর্তের নিউজ ভ্যানগার্ডের লাইভ আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের যে বড় সংবাদটা আমাদের কাছে রয়েছে, বিগত দিনে আমরা দেখেছিলাম যে নাইট কারফিউর মধ্যে রাজধানীর দুটো বিয়ে বাড়ি অর্থাৎ গোলাপবাগান এবং মানিক্য কোর্টে ডিএম শৈলেশ যাদব সেখানে অভিযান চালিয়েছিলেন এবং অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে সেখানে গ্রেপ্তার করেছিলেন এবং ডিএম এর যে ব্যবহার এই মুহূর্তে তিনি অব্যাহতিতে রয়েছেন, তিনি অব্যাহতি চেয়েছেন, তার বিরুদ্ধে যখন তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই জায়গাতে যখন তিনি গেছেন গিয়ে যে তার ব্যবহারটা ছিল, প্রত্যেক যারা নিমন্ত্রিত অতিথিরা ছিলেন এবং যারাই ছিলেন সেই বিয়ে বাড়িগুলোতে সেই জায়গায়, সেই বিষয়টা নিয়ে কিন্তু গোটা রাজ্য তো বটেই, গোটা দেশে কিন্তু সেখানে অনেকটাই তীব্র প্রতিক্রিয়া দেখা গেছিল। একাংশের মানুষ সেখানে সাপোর্ট করছিলেন ডিএম এর সেই ব্যবহারটাকে, যে অবশ্যই নাইট কারফিউতে এমনটা কিন্তু করা উচিত হয়নি, যারা সেখানে অধিকার যারা ছিলেন নিমন্ত্রিতরা বা যারা অর্গানাইজ করছিলেন সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানটা। কিন্তু আরো একটা অংশ সেখানে বলছেন যে এমন ভাবে ব্যবহার করা কোনোভাবেই উচিত হয়নি ডিএম শৈলেশ যাদবের। জেলা শাসকের সেদিনকার যে চিত্র গোটা দেশবাসী দেখেছে সেই চিত্রটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। জেলা শাসকের সেই চিত্র দেখছেন আপনারা, বর কনে থেকে শুরু করে পুরোহিত বাদ যায়নি জেলা শাসক শৈলেশ কুমার যাদবের তোপের মুখ থেকে। আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটি মামলা হয়েছে এবং সেই মামলার শুনানিও হয়েছে। কি হয়েছিল সেই মামলায় অবশ্যই আমরা শোনার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী ভাস্কর দেববর্মা। ভাস্কর বাবু শুনতে পাচ্ছেন? ভাস্কর বাবু, আজকে যে এই জেলা শাসক শৈলেশ কুমার যাদব কাণ্ডের যে মামলাটা হয়েছে হাইকোর্টে, সেই বিষয়ে বিস্তারিত যদি জানান দর্শক বন্ধুদের একটু। 26 তারিখের ঘটনাটা হলো, মানে সবাই আবার বিদ্যাপনীটা সবাই কিন্তু রাস্তায় আছে, দুঃখ পেয়েছি। হ্যাঁ, আহত হয়েছে সবাই। ডিএম এর কাণ্ড, যে কাণ্ড কারখানা পদ উনি, সবাই আঘাত পেয়েছে। সেই আঘাতকে উপেক্ষা যদি আমরা করি, উড়াইয়া দিই, তাহলে ওরা মানুষ কিন্তু আরো রেগে যাবে। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে আমার এই মানুষের রাগ, রাগের পঞ্জীভূত রাগ আমারও সেই রকম রাগ ছিল। আমি তার জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে মামলা করেছি। মাননীয় বিচারপতি, মুখ্য বিচারপতি উনি একটা, মানে একটা প্রিমিয়ারি একটা অর্ডার দিয়েছেন, আবার পরশু দিন উঠবে মামলাটা। এর মধ্যে হয়েছে আমাদের ডিএম মহাশয়কে পশ্চিম জেলা থেকে কেন স্থানান্তরিত করা হবে না, এটা উত্তর দিতে হবে পরশু দিন রাজ্য সরকারকে। তারপর আমাদেরও কিছু দিতে বলেছে এফিডেভিট, আমরা ওই কোথা থেকে, মানে এই প্রশ্নটা হাইকোর্টের তরফে করা হয়েছে তাই তো? আমি করেছি মামলাটা। আচ্ছা, মামলাটা আমি করেছি। সবাই, মানে আঘাতের পুঞ্জীভূত আমার, আমিও সেম আঘাত পেয়েছি। একটা বিয়ে যেভাবে ভেঙে দিয়েছে উনি, হ্যাঁ, আমারও দুঃখ লেগেছে, আমার পরিবারের দুঃখ লেগেছে, সারা ত্রিপুরাবাসীর দুঃখ লেগেছে, সারা দেশের দুঃখ লেগেছে, এটা বাইরে হয়ে গেছে। এখন আমরা ওনার শাস্তি চাইছি। উনি যে পদ্ধতি অবলম্বন করে, উনি যেভাবে মারপিট করেছেন, যে আইনের বাইরে, আইনের বহির্ভূত, ভারতের সংবিধানে এরকম ক্ষমতা কাউকে দেয়নি, তার জন্য আমরা আইনের এখতিয়ারের মধ্যে ওনার শাস্তি চাইছি। এই বিষয়টাকে নিয়ে আজ কোর্ট কি বলেছে? কোর্ট বললো, বললাম না, কোর্ট সিরিয়াসলি নিয়েছে। কোর্ট দেখবে পরশু দিন, আবার উঠবে মামলাটা পরশু দিন। আমরা এফিডেভিট দেবো, ইন এডিশন কিছু এফিডেভিট দিতে হবে, রাজ্য সরকারকে দিতে হবে। যেহেতু আর সাবজেক্ট ম্যাটার আর বেশি গভীরে যাবো না আমরা আলোচনা, এতটুকু শুনুন আপনারা, রাজ্যবাসীকে জানান যে আমরা মামলাটা সিরিয়াসলি কোর্ট নিয়েছে এবং আমরা কিছু এফিডেভিট দিতে হবে, রাজ্য সরকারকেও দিতে হবে, আমাদেরও দিতে হবে, তারপরে আবার ফাইনাল হিয়ারিং হবে।
রাজ্য সরকারের কে যে নির্দেশটা আপনি বলেছেন, কি কি নির্দেশ দিয়েছে কোর্টের তরফ থেকে? কি নির্দেশ দিয়েছে? সরকারের নির্দেশ দিয়েছে ওই যে ডিএম মহাশয়কে প্রেসে না যেতে বলেছে, পাবন্দি দিয়েছে ওনাকে। হ্যাঁ, কি বলেছেন আরেকবার যদি একটু রিপিট করেন কথাটা। ডিএম মহাশয়কে হোয়াটসঅ্যাপ পরে দেখা গেছে, ডিএম মহাশয় বারবার প্রেসে প্রেসে এসেছেন, তার জন্য মাননীয় চিফ জাস্টিস ওনাকে ইয়ে দিয়েছেন, অর্ডারে দিয়েছেন যে উনি যাতে প্রেসে না আসেন। আচ্ছা আচ্ছা, সাংবাদিকদের মুখোমুখি যাতে না আসেন সেই কথাটা বলা হয়েছে। হ্যাঁ, ওকে ডিএম মহাশয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, যে দুজনের তদন্ত কমিটি তো অলরেডি রয়েছে সেখানে, এগুলি সব বন্ধ, এগুলি সব বন্ধ, এগুলি সব প্রস্থান করে দেওয়া হয়েছে, হাইকোর্টের অর্ডার পরে আবার চালু হবে। এগুলি স্টে করে দিয়েছে, হাইকোর্ট স্টে করে দিয়েছে সেই তদন্ত কমিটির ইয়েটা। আচ্ছা, আগামী পরশু দিন তাহলে আবার এই মামলাটা হাইকোর্টে উঠছে, আবার উঠবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাস্করবাবু এই গোটা বিষয়টা তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম, একদিকে যেটা প্রথম খবরটা ছিল আমাদের কাছে, পশ্চিম জেলার জেলাশাসক, প্রাক্তন জেলাশাসক শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল এবং যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয়, গোটা দেশে কিন্তু এই ভিডিওগুলোকে কেন্দ্র করে, এই সংবাদগুলোকে কেন্দ্র করে অনেকটাই বলা চলে প্রতিক্রিয়া উঠে এসেছে গোটা দেশের মানুষের সামনে, এবং তার পাশাপাশি প্রতি বিভিন্ন জায়গা থেকে এমনকি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনু নিগম পর্যন্ত এই ব্যাপারে পশ্চিম জেলার জেলাশাসক, প্রাক্তন জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে তিনি কিন্তু সেখানে অনেকটাই কঠোর ভাষায় কিন্তু সেখানে বলা চলে অনেক কথা বলেছেন তিনি, যে এই বিষয়টা করাও তার উচিত হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা জানলাম, যে আইনজীবী ভাস্কর দেববর্মা তিনি হাইকোর্টে একটি পিআইএল করেছেন, মামলা করেছেন ডিএম জেলাশাসক শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে, এবং তার পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানতাম, যে দুজনের তদন্ত কমিটি কিন্তু বসানো হয়েছিল, কিরণ গিত্যা এবং তনুশ্রী দেববর্মার যে তদন্ত কমিটি বসানো হয়েছিল সেই তদন্ত কমিটিকেও কিন্তু সেখানে পোস্টপোন করে দেওয়া হয়েছে হাইকোর্টের পরবর্তী যে নির্দেশ, সেই নির্দেশের পরেই কিন্তু কোনো ডিসিশন নিতে পারবে। তার পাশাপাশি রাজ্য সরকারের প্রতিও কিন্তু সেখানে হাইকোর্ট কিছু নির্দেশ দিয়েছে, ডিএম শৈলেশ কুমার যাদব যাতে সাংবাদিকদের মুখোমুখি না হন সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি যারা, যিনি পিআইএল করেছেন তাকেও বলা হয়েছে কিছু এভিডেন্স সেখানে জোগাড় করতে, এবং আগামী পরশু দিন এই মামলাটা কিন্তু আবারও হাইকোর্টে উঠবেন, এবং চিফ জাস্টিস সেই নির্দেশটা দিয়েছেন, চিফ জাস্টিসের বেঞ্চেই কিন্তু সেই মামলাটা আজ উঠেছে। অবশ্যই গোটা দেশে ছড়িয়ে পড়েছে ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার প্রাক্তন জেলাশাসক শৈলেশ কুমার যাদবের এই যে ঘটনাটা ঘটেছে, গত 26 তারিখ মানিক্য কোর্ট এবং গোলাপবাগান এই দুটো বিয়ে বাড়িতে ডিএম শৈলেশ কুমার যাদব সেখানে গিয়েছিলেন, এবং গিয়ে তিনি যে অভিযান চালিয়েছেন, অভিযান চালিয়ে বট থেকে শুরু করে কোণে থেকে শুরু করে তিনি পুরোহিত পর্যন্ত যিনি ছিলেন তার তোপ থেকে কিন্তু তারা রেহাই পাননি, এবং সেই জায়গাতে একাধিকবার কিন্তু দেখা গেছে ডিএম শৈলেশ কুমার যাদব যারা নিমন্ত্রিতরা রয়েছেন তাদের উপর তিনি হাত তুলেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেই কথাগুলো কিন্তু উঠে এসেছে, এবং এই বিষয়টা নিয়ে গোটা দেশে কিন্তু ঝড় চলছে, এবং এই ব্যবহার জেলাশাসক শৈলেশ কুমার যাদবের, প্রাক্তন জেলাশাসক পশ্চিম জেলার শৈলেশ কুমার যাদবের যে ব্যবহার, সেই ব্যবহারটা নিয়ে গোটা দেশে কিন্তু ঝড় চলেছিল, এবং সবাই কিন্তু বলছিলেন যে এইভাবে ব্যবহারটা করা উচিত হয়নি। নাইট কারফিউ বিবাহের সেই অনুষ্ঠানে তারা মানেননি, সেই জিনিসটাকেই সামনে রেখে পশ্চিম জেলার জেলাশাসক কিন্তু তিনি এই কাজটা করেছেন, কিন্তু অপরদিকে যে কথাটা বলা হচ্ছে, যে যারা সেখানে ছিলেন তাদের কাছে 11:30 পর্যন্ত পারমিশন ছিল, এই কথাটাও কিন্তু সেখানে বলা হয়েছে, বিভিন্ন সময় কিন্তু এই বিষয়টা উঠে এসেছে। সেই বিষয়টা যাই হোক, ডিএম শৈলেশ কুমার যাদব, প্রাক্তন ডিএম শৈলেশ কুমার যাদব যেই কাজটা করেছেন সেদিন 26 তারিখ যে কাজটা করেছেন সেটা সঠিক কিংবা ভুল সেটার জন্যই কিন্তু দুজনের তদন্ত কমিটি বসানো হয়েছিল, কিন্তু আজকে
পিআইএল এর মারফত সেই মামলাটা কিন্তু হাইকোর্টে উঠেছে এবং হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সেই তদন্ত কমিটির পোস্টপোন করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সেই তদন্ত কমিটি কিন্তু পোস্টপোনই থাকবে। আপনারাও কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন 03812384488 এই নম্বরে ফোন করে সরাসরি কিন্তু আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার বলুন। প্রসঙ্গ 26 তারিখের বিয়ে বাড়ি। দেখুন, ভদ্রলোক সিদ্ধান্তটা খুব সুন্দরই নিয়েছিল আমাদের ত্রিপুরাকে রক্ষা করার জন্য, শহরকে রক্ষা করার জন্য, যাতে ভাইরাসটা ছড়িয়ে না পড়ে। তৎক্ষণাৎ ব্যবস্থা এইরকম দেব, আমরা উচ্চ পদে আসি, এত বড় অফিসার কিন্তু খুব কম দেখি। কিন্তু যে জিনিসটা তিনি করলেন, যেটাতে আমি আঘাত প্রাপ্ত হলাম, খুব বেদনাদায়ক। আমি ওই দিনটা এত খারাপ, আর আমাদের তো, আমিও তো ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি, এখন আমাদের বাড়িতে যদি এইরকম অনুষ্ঠান হতো, এই ঘটনা ঘটত, এটা তো আমি, যাই হোক, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। এক, উনি পুরোহিতকে ধাক্কা দিলেন, ওই দিন কিন্তু পুরোহিত সর্বেসর্বা। দুই, উনি যে বর, ওনাকেও ঘাড়ের উপর হাত রাখলেন ওই দিনটাতে, বর এবং বর কনে তারা কিন্তু লক্ষ্মী নারায়ণ রূপে আমরা সম্মান করি বা আমরা দেখি, অর্থাৎ তাদেরকে প্রণামও করি। যখন সাত পাক দেয়, আমি জানি না এখনকার জেনারেশন দেয় কিনা, আগে সাত পাক দেওয়ার সময় আমরা দু হাত জোর করে, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ রূপে তাদেরকে আমরা প্রণাম করি। তিন, এই যে খাওয়ার পাতে, এটা তো এত বেদনাদায়ক, খাওয়া চলছে ওখান থেকে তুলে নিল, এটা আমি মন থেকে সেদিন আমার খুবই আপসেট হয়েছিলাম, আমি বলেছিলাম এটা কি হচ্ছে। যাই হোক, আর বাদ বাকি অনুষঙ্গিক এটি হয়তো হত, ভুল ভ্রান্তি হয়, কিন্তু এই তিনটা জিনিস আমাকে বড় মর্মাহত করেছিল। যাই হোক, আগরতলার যে বুদ্ধিজীবীরা সচেতন এই ব্যাপারটা নিয়ে, দেববর্মা ও কি অ্যাডভোকেট, উনি হাইকোর্টে এটার উপর মামলা করলেন। যাই হোক, এখন উনারও মাথার উপর একটা কি বলবো বৃহৎ শক্তি হয়তো আসি, যার জন্য এটা উনি করতে পারলেন, এটা ঠিক না, দেখা যাক। কিন্তু মোটিভটা উনার ছিল জনগণের কল্যাণে, কিন্তু বিপরীত হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ, আপনার কথা বুঝতে পারলাম। এবং যে বিষয়টা আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 26 তারিখের যে মাণিক্য কোর্ট এবং গোলাপ বাগানের যে অভিযান প্রাক্তন ডিএম শৈলেশ কুমার যাদব করেছিলেন, সেই বিষয়টা যেমন গোটা রাজ্য সহ গোটা দেশে সেখানে প্রতিক্রিয়া দেখা গেছে, সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু ভাস্কর দেববর্মা, আইনজীবী ভাস্কর দেববর্মা, তিনি পিআইএল করেছেন, মামলা করেছেন উচ্চ আদালতে, এবং উচ্চ আদালতের তরফে আজকে এই মামলাটা শুনানি হয়েছে। এবং যে দুজনের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং সেই তদন্ত কমিটি গঠন হওয়ার পরপরই কিন্তু ডিএম শৈলেশ কুমার যাদব অব্যাহতি চেয়ে সেখানে চিঠি দিয়েছিলেন, অব্যাহতি তাকে দেওয়া হয়েছিল, তারপর থেকে সেই তদন্ত কমিটি কিন্তু সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছে, এবং আগামী পরশুদিন আবারও সেই মামলাটা উঠবে, এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তদন্ত কমিটি কিন্তু পোস্টপোন থাকবে। তার পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ডিএম শৈলেশ কুমার যাদব যাতে সাংবাদিকদের মুখোমুখি না হন। অবশ্যই আমাদের কাছে আরো অন্যান্য সংবাদও রয়েছে, কিন্তু এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।